আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য চাতক পাখির 7 নম্বর পর্বটি নিয়ে আসছি। আশা করছি আপনাদের এই গল্পটি অনেক অনেক ভালো লাগে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তো সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টা বাটনটি অন করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সকালের হালকা মৃদু বাতাসে বারান্দায় দাঁড়িয়ে আছি, কাপ্তাই লেকের দিকে তাকিয়ে আছি। যদি হোটেল থেকে কাপ্তাই লেক অনেক দূরে, তারপরও কিছুটা সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যায়। মায়া বললো, আজ কোথায় যাবো ঘুরতে? মায়া এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। আমি বললাম, বড় ভাইয়া যেখানে নিয়ে যাবে। মায়া বলল, বাসায় ফিরবে কবে? আমি বললাম, আগামীকাল সন্ধ্যায় এখান থেকে রওনা দিব। মায়া বলল, বাবাই ফোন করেছিল? আমি বললাম, না তো, চাচ্চু দু একদিনের মধ্যে ফোন দেয়নি। মায়া বলল, ও দরজা ঢোকা পড়লো, মায়া আমাকে ছেড়ে দরজা খুলতে গেল। মায়া বলল, এ কি আপনি? ভাইয়ারা বা তিতলি তো আসার কথা, কেমন আসলো যে মায়া এভাবে চেঁচিয়ে উঠল? রুমের দিকে এগিয়ে গেলাম। টিনা আমাদের রুমে, তাও বাড়ির 7 সকালবেলা, মেয়েটাকে তো চিনি না, বড্ড জ্বালাচ্ছে তো। মায়া বলল, কথা বলছেন না কেন, আপনি আমাদের রুমে কেন? টিনা বললো, আমিও এই হোটেলে উঠেছি। আর আমাদের রুম বলতে কি বোঝাতে চাচ্ছ, তোমরা স্বামী স্ত্রী? দেখো আমি তোমাদের সম্পর্কে সব খোঁজখবর নিয়ে ফেলছি। আমি বললাম, ওয়েট ওয়েট, আপনি আমাদের সম্পর্কে খোঁজখবর কেন নিচ্ছেন? টিনা বললো, কারণ আমি তোমাকে ভালোবাসি। ওর কথা শুনে মায়া আমি দুজনেই বোকা হয়ে গেলাম। হুট করে এমন একটা কথা, তাও আবার অচেনা একটি মেয়ের মুখ থেকে। টিনা বলল, আমি ছোটোবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, তোমাকে বাসে দেখেই আমি তোমার প্রেমে পড়েছি, তাই ঠিক করেছি আমি তোমাকে বিয়ে করব। আব্বুকে তোমার কথা বলে ফেলছি, আব্বু বলছে তোমাকে প্রপোজ করতে, আর তাই তো। টিনার হাতে রিং দেখিয়ে মায়ার মুখের দিকে তাকালাম, মেয়েটি আরেকটু হলে কেঁদেই দিবে। টিনা বলল, এই রিং পরিয়ে যাচ্ছি, ঢাকা ফিরে আমরা বিয়ে করছি। আমি বললাম, তখন থেকে তোমার পাগলামি সহ্য করে যাচ্ছে, কি হচ্ছে কি এসব? তোমার চোখ কি অন্ধ? আমার স্ত্রী আছে যে চোখে দেখতে পাও না? টিনা বলল, কে তোমার স্ত্রী? এই মেয়েটা? ও তো তোমাদের বাসার কাজের মেয়ে। টিনার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আমি বললাম, মায়া আমার স্ত্রী আর আমি ওকে ভালোবাসি, এবার আসতে পারো। আর হ্যাঁ, আর মনে হয় তোমার একবার মানসিক হসপিটালে যাওয়ার প্রয়োজন। টিনা বলল, মিহির এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি বললাম, আরে আমার নামও জানে? টিনা বলল, হ্যাঁ আমি তোমার সম্পর্কে সব জানি, আর এইটাও জানি তুমি এখনো বিয়ে করনি। ছোট ভাইয়া বলল, মিহির কি হয়েছে, তোর চাচামেচি শুনে ছুটে আসলাম। আমি বললাম, মানসিক হসপিটাল থেকে ও পালিয়ে এসছে, ওকে মানসিক হসপিটালের ঠিকানা দিয়ে দাও তো ভাইয়া। টিনা বলল, মিহির তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি বললাম, বুঝতে পারছো যেহেতু এখানে দাঁড়িয়ে আছো কেন, বের হও বলছি। টিনা বলল, এখন যাচ্ছি, তবে মনে রেখো আগামী 7 দিনের মধ্যে আমি তোমার বউ হয়ে তোমার বাসায় যাব। আমি বললাম, থাপ্পড় কি আর একটা লাগবে? টিনা রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল, কোত্থেকে যে হুট করে উড়ে এসে জুড়ে বসেছে। ছোট ভাইয়া বলল, মায়া তুই কাঁদছিস কেন? আসলে মেয়েটার মাথায় সমস্যা আছে। মায়া বলল, আমি প্রথমেই বুঝেছিলাম। মায়া কান্না থামাতে চাইছে কিন্তু পারছে না, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। আমি বললাম, মায়া কি হচ্ছে কি এসব, আমি তো ভেবেছিলাম তুমি টিনাকে কয়েকটা থাপ্পড় দিবে, আর তুমি কি না বোকা মেয়ের মতো কাঁদতে বসেছ? মায়া কোনো কিছুই বলল না, আমি কান্না থামাও বলছি। মেয়েটা পাগল তো, ওর কথা এত কষ্ট পাচ্ছ কেন? মায়া বলল, পাগল না, ও সত্যি আমাদের মধ্যে ফাটল ধরাবে। আমি বললাম, আমাদের ভালোবাসা বুঝি এতটাই ঠুনকো যে কেউ ফাটল ধরাতে চাইলেই পারবে? ছোট ভাইয়া বলল, মিহির আমরা বাইরে ঘুরতে যাই, তাহলে মায়ার মন ভালো হয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে। মায়ের হাত ধরে লেকের পাড়ে হাঁটছি, মায়া কোথাও যেতে চাচ্ছে না, তাই কাছেই হাঁটছি।
ভাইয়ারা দূরে হই হল্লোর করছিল, হঠাৎ বড় ভাইয়া আমাদের দিকে এগিয়ে আসলো। আমি বললাম, ভাইয়া কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? বড় ভাইয়া বলল, আম্মু ফোন করে বলছে এখনই বাসায় ফিরতে। আমি বললাম, এখন? কিন্তু আম্মু তো আমাদের 3 দিনের সময় দিয়েছিল, তাছাড়া এত তাড়াতাড়ি বাসের টিকিট পাওয়া? বড় ভাইয়া বলল, আমি সামলে নিব, সবাই হোটেলে চলো। আমি বললাম, কিন্তু ভাইয়া। বড় ভাইয়া বলল, তোদের এই পরিস্থিতিতে আম্মুকে না রাগানোটাই ভালো, ফিরে চল। আমি বললাম, হুম। দু চোখ বুঝে নিশ্চুপ হয়ে বাসে বসে আছি, পাশেই মায়া নিশ্চুপ হয়ে বাইরে তাকিয়ে আছে, হয়তো নীরবে কাঁদছেও। হোটেল থেকে সব কিছু গুছিয়ে নিয়ে বাস স্টেশনে আসতে অনেক দেরি হয়ে গেছে। ভাইয়া কীভাবে যেন টিকিটের ব্যবস্থা করেছে, সন্ধ্যার দিকে তো বাসায় পৌঁছে যাব, কিন্তু আম্মু হঠাৎ এভাবে ফিরে যেতে বলল কেন? তবে কি বাসায় আমার আর মায়ের ব্যাপারটা কেউ কিছু জেনেছে? কিন্তু জানবে কীভাবে, আমরা তো কেউ কোনো কিছু বলিনি। মায়া বলল, আমার খুব ভয় করছে। মায়া আমার একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল, ওর গালে আলতো করে একটা হাত রাখলাম। আমি বললাম, কিসের ভয়ে? মায়া বলল, নিশ্চয়ই বাসায় কিছু হয়েছে আর সেটা আমাদের নিয়ে। আমি বললাম, আগে বাসায় যাই তারপর দেখি কি হয়েছে, তুমি এত টেনশন করো না। মায়া কোনো কিছুই বলল না। আমি বললাম, আরে কাঁদছো কেন, এইভাবে কাঁদলে কি সমস্যা সমাধান হয়ে যাবে? মায়া বলল, জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বললাম, আমাকে ছাড়া কে থাকতে বলছে তোমায়? মায়া বলল, বাসা থেকে যদি বলে। আমি বললাম, সব কিছু আগে ভেবে নিচ্ছ কেন, এমনও তো হতে পারে যে সবাই আমাদের বিয়েটা মেনে নিবে, কি হতে পারে না? মায়া বলল, না, কারণ কাজের মেয়েকে কেউ। আমি বললাম, একটা থাপ্পড় দেব, আবার নিজেকে কাজের মেয়ে বললে? মায়া কোনো কিছুই বলল না, দমকে চুপচাপ আমার কাঁধে মাথা রেখে বসে আছে। মায়াকে তো দমক দিয়ে শান্ত করলাম, কিন্তু নিজের মনকে কীভাবে শান্ত করব? আমারও যে খুব ভয় হচ্ছে, আম্মু একবার যা বলে তাই করে, আম্মুর কথার উপর কথা বলার সাহস কারো নেই। আম্মু না মানলে মায়াকে হারিয়ে ফেলতে হবে, মায়াকে ছাড়া আমি থাকতে পারবো না। উফ, কী যে করি। সন্ধ্যা 7টা বাজে বাসায় এসে পৌঁছে গেছি, ড্রয়িং রুমে সবাই আছে, অথচ আমাদের দেখে কারো মুখে কোনো কথা নেই। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। বড় ভাইয়া বলল, আম্মু কি হয়েছে, এভাবে ফোন করে তাড়াতাড়ি ফিরে আসতে বললে? আম্মু বলল, ফ্রেশ হয়ে নাও সবাই। আমি বললাম, আম্মু বলো কি হয়েছে? আম্মু বলল, বললাম তো আগে ফ্রেশ হয়ে নাও। আম্মুর কথার উপর আর কেউ কোনো কথা বলল না। ভাইয়া আমাকে ইশারা দিয়ে রুমে যেতে বলল। মায়া আমার দিকে একবার তাকিয়ে রুমের দিকে চলে গেল, আমিও রুমের দিকে পা বাড়ালাম। রাত 10টা বাজে, হুট করে ঘুম ভেঙে গেল। রুমে এসে দেখি ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে এলে দিয়েছিলাম, কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। কিন্তু কেউ ডাকল না কেন? আর কেউ না ডাকলেও তো মায়া আসার কথা, আমি ফ্রেশ না হয়ে ঘুমিয়েছি দেখলেই তো মায়া রেগে যেত। তবে কি মায়া একবারও আমার রুমে আসেনি? তাড়াতাড়ি উঠে বারান্দার দিকে গেলাম, মায়ার রুমে যাব ভেবে, কিন্তু মায়া তো বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, কী ব্যাপার? বারান্দার দরজা খোলা থাকতো, একবারও আমার রুমে গেলে না যে? মায়া বলল, এমনি। আমি বললাম, কী হয়েছে, কাঁদছো কেন? মায়া বলল, কোথায় না তো। মায়াকে আমার দিকে ঘুরিয়ে দুই হাতে ওর গাল ধরে ওর মুখটা ওর উপরের দিকে তুললাম। আমি বললাম, কী লুকাচ্ছ আমার থেকে, বলো কী হয়েছে? মায়া বলল, কিচ্ছু হয়নি। মায়া আমার দুই হাত দুটো সরিয়ে দিয়ে রুমের দিকে চলে গেল, আমি ওর চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। ফ্রেশ হয়ে রুমে এসে ঢুকতেই তিতলি আমার রুমে এসে ঢুকলো। আমি বললাম, কিরে কিছু বলবি? তিতলি বলল, ছোট চাচ্চু এসেছে, তোমাকে নিচে ডাকছে। আমি বললাম, কি ছোট চাচ্চু? তিতলি বলল, ভাইয়া নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে ছোট চাচ্চু কেন আসবে, আর চাচ্চু আসলে তো আগে থেকে বলেই আসে। আমি বললাম, মায়া জানে? তিতলি বলল, জানতো না, এখন নিচে গিয়ে দেখেছে। আমি বললাম, হুম, তুই যা, আমি আসছি। তিতলি চলে যেতে ওর পিছনে পিছনে আমিও নিচে আসলাম। তো ফ্রেন্ডস, আজকের এই গল্পটি এতটুকুই ছিল। গল্পের শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব আর হয়ে থাকেন, তাহলে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন।
এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নেক্সট পর্ব পর্যন্ত অপেক্ষা করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।